প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 21 কোশ্চেন নম্বর 5। আমার কাছে 26টি স্ট্যাম্প আছে, আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব। হিসাব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প পাবো। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে করছি দেখো, এটা আমরা এইভাবে করছি। সমাধান, ঠিক আছে, আমার কাছে 26টি স্ট্যাম্প আছে, তাহলে মোট স্ট্যাম্প আছে 26টি। মোট স্ট্যাম্প সমান 26, এবং আমি ও মিতার অনুপাত হচ্ছে 8:5। ঠিক আছে, আমার স্ট্যাম্প ও মিতার স্ট্যাম্প, আমার আমার স্ট্যাম্প আমার স্ট্যাম্প স্ট্যাম্প বাই মিতার স্ট্যাম্প বাই মিতার স্ট্যাম্প স্ট্যাম্প সমান দেওয়া আছে 8:5, 8:5 অর্থাৎ 8/5। ঠিক আছে, তাহলে আমাদের অনুপাত 8:5 আছে, তাহলে মোট কত হচ্ছে আমাদের, মোট হচ্ছে আমাদের 8+5=13, কত হচ্ছে 13। অতএব আমার স্ট্যাম্প হবে, আমার স্ট্যাম্প আমার স্ট্যাম্প সমান 8/13, 8/13 মোট স্ট্যাম্প হচ্ছে 26 গুণিত 26, তাহলে 13 × 13 = 26, তাহলে আমার স্ট্যাম্প হবে 16টি ও মিতার স্ট্যাম্প হবে, অতএব মিতার স্ট্যাম্প মিতার স্ট্যাম্প হবে 5/13, 5/13 × 26, তাহলে 13 × 26 = 2, তাহলে হবে 10। ঠিক আছে, তাহলে আমার স্ট্যাম্প হলো 16টি এবং মিতার স্ট্যাম্প হলো 10টি। ঠিক আছে, অতএব আমার স্ট্যাম্প সমান 16টি ও মিতার স্ট্যাম্প সমান 10টি। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।